কিন্তু স্যার নাম যে স্যার চেঞ্জ হয়েছে তার প্রমাণটা কোথায়? পাবলিক তো প্রমাণ চাবে না। সেটাই তো দাদা, প্রুফটা কোথায়? বস আমি স্যার সেটার প্রমাণ পেয়ে গেছি স্যার, অনেক রিসার্চ করে আমি প্রমাণটা শেষ পর্যন্ত বার করতে পেরেছি। তার মানে বুঝলে দাদা, প্রতিভা শুধু আমাকেই কেন বুঝান, কোনো কোনো বার তো অভিজিৎকে বুঝাতে পারেন। এটার মানে বুঝলে অভিজিৎ? এটার মানে এবার কি হতে পারে স্যার? এটার মানে আমাদের কাছে এখন প্রমাণ আছে। I got a funny feeling, I got a funny feeling, yeah. So নমস্কার ফ্রেন্ডস, আপনাদের আবার স্বাগত আনবক্সিং অপারেশনের একটি নতুন ভিডিওতে। আজকে আমি এটাতে ফেস ক্যাম করিনি, কারণ আমার কলেজের কাজ চলছে এবং ফেস ক্যাম করতে অনেক টাইম লাগে। এবং ফেস ক্যাম করেছিলাম কিন্তু আমি ভিডিও রেকর্ডিংয়ের অপশান অন করতে ভুলে গেছিলাম, তো এটা সেকেন্ড টাইম রেকর্ডিং হচ্ছে। তো আপনারা এমনি গেম প্লে উপভোগ করুন, যদি আমি খুব প্রো প্লেয়ার বাই দেবে। যাকে মেন কথায় আসি, তো এর আগে আমরা দুটো ভিডিও অলরেডি লঞ্চ করেছিলাম যে পাবজির সম্বন্ধে, এবং এটা আমাদের থার্ড ভিডিও এবং পাবজি সম্বন্ধে অনেক কিছু জানাবো। এবং পাবজি ইন্ডিয়া, যেটা এখন পাবজি মোবাইল ইন্ডিয়া বলাটা ঠিক হবে না, এখন ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া হয়ে গেছে সেটার নাম। এটা বলা অভ্যাস করুন, আপনিও করুন আমিও করি। তো বর্তমানে যেটা কথা হচ্ছে যে আপনারা অনেকেই কোশ্চেন করেছিলেন এবং অনেকেই জানতে চেয়েছিলেন যে এটার কি প্রমাণ কি, যে ব্যাটেল গ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া যে নাম হয়েছে সেটার প্রমাণ কি। তো আপনাদের সেই প্রমাণটি আজকে আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ততদিন ভিডিওতে থাকুন আপনারা এবং অবশ্যই লাস্ট অবধি দেখবেন। আমরা শুধু না এটার প্রমাণ দেখাবো এবং অবশ্যই এটা নিয়ে আলোচনা করব যে পাবজি মোবাইল ইন্ডিয়া যেটা এখন ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া আছে সেটা আর পাবজি গ্লোবাল এবং বাকি ভার্সনগুলোর মধ্যে তফাৎটা কী এবং কেন এটা আলাদা হতে পারে সবার মধ্যে। তো দেখতে থাকুন আমাদের সঙ্গে। তো ফ্রেন্ডস, এই জিনিসটা আপনারা ট্রাই করতে পারবেন। অবশ্যই এটা আপনার জন্য ল্যাপটপ লাগবে, অবশ্যই ল্যাপটপ বা ডেস্কটপ বা যে কোনো উইন্ডোজের ভার্সন। অবশ্যই উইন্ডোজ ট্যাব হলে চলবে না, আপনার পিসি লাগবে, সেটাতে পিসি হলেই একমাত্র সেটা করতে পারবেন। সো আপনাদের যে কোনো একটা ব্রাউজারে চলে আসতে লাগবে, নর্মালি পাবজি মোবাইল ইন্ডিয়া এখানে টাইপ করবেন, যেটা আমি করছি। আর এখানে কোনোটা আনকাট থাকবে, সো এটা একটু বড় হতে পারে ভিডিও, কারণ আপনি প্লিজ কিপ পেশেন্স ফর দ্যাট। এবং আমি এটাতে রিলোড করবো 2-3 বার, যেটা দেখানোর জন্য যে আমি এর ভিতরে কোনো এডিট করিনি, কারণ এডিট করলে অনেকে বলবে জিনিসটা আমি এখানে ফেক করেছি। দেখছেন আমি 2 বার আর একবার না থাক। ইন্সপেকশনে নর্মালি আপনি এখানে ইন্সপেকশনে যাবেন রাইট ক্লিক করে, এবং এখানে 2-3 মিনিট টাইম লাগবে এটাকে খুলতে। এই যে খুলে গেছে এখানে, এবং নিচে দেখবেন এখানে অনেকগুলো আছে। তো এখানে নিচে একটা দেখেন, একদম নিচে একটা ভিমোর একটা নর্মাল লিঙ্ক পাবেন। তো আমি রাইট ক্লিক করে এটাকে এডিট করলাম, কারণ আপনাদের বড় হলে আপনার দেখতে সুবিধা হবে। নর্মালি আমি এটাকে কপি করব, কপি করে পুরোটাকে পেস্ট করে দেবো আর একটা ট্যাবে। আমি এটাকে এখন কপি করলাম, নিউ ট্যাব ওপেন করলাম, এবং এর মধ্যে যথাক্রমে আমি নর্মালি CTRL-V টিপে পেস্ট, যেটা পেজটা খুলছে। এবং নর্মাল আপনি এটা দেখতে পাবেন কি দিয়া জ্বলছে, মানে আপনার প্রদীপ জ্বলছে। কিন্তু যদি আমি এখান থেকে অটোপ্লের আগ অবধি যদি পুরোটা কেটে দিই, অটোপ্লে অবধি, তাহলে আপনি এটা মেন জিনিসটা দেখতে পারবেন ব্যাপারটা কি হচ্ছে। এই কাটলাম এবং এন্টার, নর্মালি এন্টার মারবো আমরা। এই এখানে দেখছেন ভিডিওটা। তো নর্মালি এন্টার মারলে আপনাদের এই ইন্টারফেসটা খুলে আসবে চলে, এবং এটা ভিমো। এবং উপরে দেখতে পাবেন পাবজি মোবাইলের লোগো দেওয়া আছে। এটা ভিমো, যারা জানেন না, এটা একটা ভিডিও প্ল্যাটফর্ম, যেমন আমাদের ইউটিউব সেরকমই একটা ভিমো আলাদা প্ল্যাটফর্ম। তো 2-3 সেকেন্ড লোড, এবং এটা চলতে দিন। এই যে আপনারা যদি দেখেন একদম লাস্টে এসেছে পাবজি মোবাইল ইন্ডিয়ার নতুন নাম, যেটা ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া, এবং নিচে একটা লিঙ্ক দেওয়া আছে। আমরা যদি সেই লিঙ্কটাকে কপি করে পেস্ট করতে চাই, যেটা আপনি ভিমোর নতুন লিঙ্ক, মানে সেকেন্ড ভিডিওটার, এটা আর কি ওদের অ্যাকাউন্ট খোলা আছে। তো নর্মালি সেকেন্ড ভিডিওটা খুললে এটা মনে হয় না যে দেখানোর উচিত, এবং যতদূর মানে এটা প্রাইভেট করে রেখেছে। দেখেন যেটা আপনারা দেখতে পেলেন, যেটা নর্মালি প্রাইভেট করা আছে ভিডিওটা, সো আপনারা এটা দেখতে পারবেন না। কিন্তু এটার অবশ্যই, যেমন ইউটিউবে আপনি থাম্বনেল দেখেন, সো এক দিস টাইপ অফ থাম্বনেল, ওকে। এবং যদি আমি নর্মালি এদের চ্যানেলে ক্লিক করি, তো ভিমোতে দেখেন খুলছে, কিছুক্ষণ টাইম লোড নেবে। ভিমোতে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, সো আমি চাইলে এটাকে মনে না যে ফলো করতে পারবো। আর এবং এখন আপনাদের আমি বলতে যাচ্ছি যে এটার পাবজি মোবাইল ইন্ডিয়ার মধ্যে কী তফাৎ আছে। সো ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া, যেটা আর কি পাবজি মোবাইল ইন্ডিয়া একসময় ছিল, নামটা পরিবর্তনে ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া হচ্ছে। তো আমার যতদূর মনে হয়, এবং আমার কিছু লিক এবং সোর্সের থেকে জানতে পেরেছি, এটা যতদূর মনে হয় TIMI ভার্সন হতে পারে। যারা জানেন না পাবজি TIMI কী, तो आपनारा नर्माली यूट्यूबे भिडियो देखे सार्च कर देखते पारेन। एटा निये आमि पार्टिकुलारलि टपिक बानाबो ना एबं आमरा चाइबो ना जे पाबजी निये एक्सट्रा टपिक बानाते, जस्ट एटा एखन जेहेतु ट्रेंडिंग चलछे जे आपनादेर इनफर्म करा दरकार छिलो सेइजोन्नो आमरा एटाके आपनाके इनफर्म करछि। आमादेर एटा टेक्निकल चैनल गेमिंग चैनल ना, तो एटा जदूर होते पारे। एबं आपनारा जोदि देखें कोरियान भार्शनो बैटलग्राउंड मोबाइल आछे, आगागोड़ाई आछे এবং এটাকে ক্রাফটন হ্যান্ডেল করে এবং ক্রাফটনের হ্যান্ডেলে যত রকম থাকবে সব কিছুই আপনার ব্যাটলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া নামেই হবে। এটা পাবজি মোবাইল থাকবে না, পাবজি মোবাইল শুধুমাত্র যেটা টেনশন ডেভেলপ বাই যেটা টেনশন সেটা শুধুমাত্র থাকবে। এবং আপনারা অনেকে বলছে কোরিয়ানকেই আপগ্রেডেড করে ইন্ডিয়ান ভার্সন করাবে, তো সেটা হবে না। কারণ আপনারা যদি গ্লোবাল এবং কোরিয়ানের সঙ্গে যদি একসঙ্গে ম্যাচ মেকিং করে থাকেন তাহলে দেখবেন কোরিয়ানের যেগুলো কতগুলো স্পেসিফিক জামাকাপড় থাকে বা যেটা স্কিন থাকে সেটা আপনার গ্লোবালে শো হয় না, এবং গ্লোবালের কিছু স্পেসিফিক জামাকাপড় থাকে যেগুলো শুধু গ্লোবালি পাওয়া যায় সেটা আপনার শো হয় না। কিন্তু আপনি যদি আদার্স দেখেন ভিয়েতনামিজ ভার্সন বা তাইওয়ানিজ ভার্সন, তো এখানে গ্লোবালের সঙ্গে একদম সেম টু সেম থাকে, স্পেসিফিক কোনো ড্রেস থাকে না বা কোনো জামাকাপড় থাকে না বা কোনো স্কিন থাকে না, সো ওইটার কমপ্লিটলি এক হয়। কিন্তু কোরিয়ান ভার্সনটা আলাদা, এবং কোরিয়ান ভার্সনে যেগুলো স্পেসিফিক স্কিন আছে বা আপনার জামাকাপড় সেটা ইন্ডিয়ান ভার্সন থাকবে না বা ব্যাটলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়াতে থাকবে না, সো টোটালটা আলাদা থাকবে। তো আমরা পাবজি নিয়ে এরপরে নিশ্চয়ই লঞ্চ নিয়ে বা অন্য কোনো যদি ইম্পর্টেন্ট টপিক নিয়ে অবশ্যই আলোচনা করবো। আমাদের সঙ্গে ভিডিওতে তৈরি থাকবেন। এবং আজকের ভিডিওটা একটু লম্বা হলো তার জন্য দুঃখিত, কিন্তু পরের থেকে চেষ্টা করব কম ছোট ভিডিওর মধ্যে আপনাদের বেশি বেশি করে এক্সপ্লেন করার জন্য। টাটা, বাই বাই। ভিডিওটা আপনাদের যদি খুব ভালো লাগে, পছন্দ হয়, তাহলে আমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ফেসবুকে দেখে থাকলে লাইক করবেন পেজটিকে। এবং আমরা এইভাবে আপনাদের নতুন নতুন ইনফরমেশন এবং টেকনিক্যাল রিলেটেড জিনিসপত্র প্রোভাইড করব। এবং আমাদের আপনি জানাবেন আমরা কী নিয়ে নতুন টপিক নিয়ে ভিডিও বানাতে চাই। তো নমস্কার।